রংপুর অঞ্চলে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে সাধারণ জীবনযাত্রা, বিশেষ করে দরিদ্র ও কর্মজীবী মানুষের। রংপুর নগরীর শাপলা চত্বর থেকে সেখানকার শীতের খবর জানিয়েছেন সহকর্মী মাহবুবুল ইসলাম। রংপুর অঞ্চলে গত দুদিন ধরে শীতের তীব্রতা বেড়ে গেছে। এখানে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ, শ্রমজীবী মেহনতি মানুষ, তারা কিন্তু কষ্টে আছেন, কেননা শ্রমজীবী মানুষের কাজের সংস্থান হচ্ছে না। রংপুর অঞ্চলে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের মধ্যে সর্বনিম্ন। রংপুর অঞ্চলে শীত এবং কুয়াশার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। ঘন কুয়াশার কারণে রাতে এবং সকালে যানবাহনকে লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে, যার ফলে ছোটোখাটো দুর্ঘটনা কিন্তু ঘটছে। এদিকে শীতজনিত রোগও বেড়েছে, বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষরা এই রোগে আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলোতে শিশু এবং বয়স্ক মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে। শীতের কারণে রংপুর অঞ্চলের পুরনো কাপড়ের দোকানগুলোতে ভিড় হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু গতবারের চাইতে এবার দাম প্রায় দ্বিগুণ, যার ফলে দরিদ্র মানুষ কিন্তু সেখানেও নিজেদের গরমের পোশাক সংগ্রহ করতে পারছেন না। এদিকে শীতের কারণে কিন্তু এখনও সরকারিভাবে কম্বল বা অন্য কোনো শীতবস্ত্র বিতরণের কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখা যায়নি। এই ছিল রংপুর নগরীর শাপলা চত্বর থেকে শীত পরিস্থিতির খবর।